জেনে নিতে পারি তাহলে ওখানে অনেক সুবিধা হয় না, অসুবিধায় ভুগতে হয় না। তাছাড়া নিন খান, আমার না কিছু ভালোই হয়েছে। ঠিক আছে তো দেখে শুনে দিচ্ছ তো তোমার গ্রামে? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে এখন তো? এই যে সব চেয়ে চিনতে নিও, কিন্তু লজ্জা করো না বুঝলে। এই মাছটা এখানে নিয়ে আয় তো, এইখানে আমি রবাহুত, আমি রবাহুত। এটা এটা কিরম ব্যাপার? আমি আমাকে কেউ ডাকলো না, আমি এটা খবর পর্যন্ত পেলুম না। হ্যাঁ কি, আমি কি আমি কি বাতিল হয়ে গেছি? হ্যাঁ আমার আমার কোনো দামই নেই, আমি বাতিল কি? এবারে কর্তা কই, কোথায় সে? আরে আরে আরে, তোমরা হয়তো ভাবছো যে এই লোকটা কে, কে এই লোকটা? হ্যাঁ চাটুজ্জেদা। কে? মতিন, নিঘাত মতিন। ঠিক ধরেছ দাদা, কিন্তু তুমি কি আসমান থেকে পড়লে? না রে ভাই, আমি বেহেশত থেকে নেমে এলুম। এই বলো কে এসছেন, দেখো দেখো কে এসছেন। কে? চিনতে পারছি না, তাড়াতাড়ি চলো ধর। চাচা পানটা একটু দাও। হ্যাঁ হ্যাঁ। মতিন, তুমি আমাকে চিনলে আমার এই বাজ খাই গলা শুনে, এমন গলা ভূভারতে নেই। চাটুজ্জে মশাই, পশ্চিম পাড়া চাটুজ্জে বাড়ি? জ্যাঠামশাই নূর আসামি, তুমি যে আমাকে বাতিল করে দিলে এর মানেটা কি? হ্যাঁ জ্যাঠামশাই, আগে প্রণামটা তো সারতে দিন। আবার ফ্রুত করে কে পালিয়ে গেল? তুই কি করবি, প্রণাম করবি তো? কর, প্রণাম কর, প্রণাম কর। এই এটা কে, কার? চিনতে পারলুম না তো। রফিকে, রফিকে। ও তাই, চলুন যাও যাও যাও, চলুন আমরা ওদিকটা গিয়ে বসি। চলো আসুন মতিন চাচা। বাপ রে, জীবনে কোনোদিন এরকম বিপদে পড়িনি। এ কি আক্রমণ বলো দিকে নেই? হ্যাঁ তোমার উপর আক্রমণ নয় বুঝলুম, কিন্তু আমার উপর হামলা? ভুলো বসে জাত খোয়াবো নাকি? জ্যাঠামশাই, আমি কিন্তু জানতাম আপনি কলকাতাতে থাকেন। আরে তাই তো থাকে, ছেলে সংসারে এখানকার পার চুকিয়ে ব্যাস। দেখো মাটির টান বলে একটা কথা আছে। এই যে তুমি আরব দেশ শেষ নাকি কোথায় কি চলে গিয়েছিলে, তা পারলে সেখানে থাকতে? সেই তো ফিরে এলে, এও মাটির টান। বুড়ো বয়সে তোমার তাই হলো, তা বউঠান ছাড়লো? ভয়ন কাপত্তি, আমি তো ভাবিনি। যাক, তোমার অন্তত একজন বেঁচে আছে শাসন করার জন্য, তা পালিয়ে এলে নাকি? তোমাদের এই এই অঞ্চলের যে এসডিও, সে হচ্ছে আমার ছেলের ছাত্র। এই সেই তো সমস্ত ব্যবস্থা করে দিলে তোমাদের এখানকার ডাক বাংলোয়। ওই বললে তোমার কথা শুনে আমার বুকটা ভরে গেল। আমি বললাম আমি যাব, তা ওই তো গাড়ি করে এখানে পাঠিয়ে দিলে। আবার কি চাই? যা যা এখান থেকে যা। কি রে? এই যা। না না ঠিক আছে, কিছু বলবি? আয়। কি হয়েছে? মা আসেনি, কেউ আসেনি। ও কেন আসেনি? দেখছি আমি। যারা যারা খাননি তারা তারা চলে আসুন পেছন বাড়ির উঠোনে। চলো 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 চলো
আমার তো বাবা আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার তো বারণ। তুমি বসবে না উঠবে? না না না, চলো চলো চলো। তোমার যে খাওয়া দাওয়া বারণ বললে, সেটা কি বৌঠানের না ডাক্তারের? আরে দুজনেরই, আমাকে উপোস করিয়ে রেখেছে। বুঝেছি, খুব ভালো লাগলো। ইতি কে? আমার ভাইপো, প্রণাম করো। আমি তো করেছি। ও, তুমিও ওই দলে ছিলে? বড় হও দাদু ভাই, বড় হও। এই তুমি কি যাবে নাকি কথা পেলে তো তোমার আর? হ্যাঁ, তুমি তো কথা বলতেই জানো না, একেবারে আমি সব কথা বলি। আবার গাড়িটা যে কোথায় রাখলো সেটাও তো খুঁজে বার করতে হবে। ওরা তো এলো না। হ্যাঁ, আরে তো খাচ্ছেও না। খাসনি কেন? আমি তো পারলাম না, কিছুতেই খাবে না। কি হয়েছে সাজু? এ কি রে, দেখি 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 দেখি, এদিকে দেখি এদিকে, কাঁদছিস কেন সাজু? এ কি বোকা ছেলে, এত বড় হয়ে গেছে আর কাঁদছে? এই এই সাজু, চলো আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, আমি তুমি তোমার সবাই একসঙ্গে খাবো। চল চল চল। নূর চাচা আসছি রে,